যত দূর চোখ যায় দেখা যাবে বরফে সাজানো নানা শিল্পকর্ম, ছবির মতো আঁকা অথচ বরফের তৈরি জীবন্ত সবকিছু। এবারের অলিম্পিক্সের মাস্কটের নাম পিং তুনতুন, আর প্যারাঅলিম্পিক্সের মাস্কটের নাম শুয়ে রং রং। দুই আয়োজনের মাস্কটের মাধ্যমে পর্যটকদের আমন্ত্রণ জানাচ্ছে হারবিনের স্নো পার্ক। তুষার ও বরফের তৈরি সব শিল্পকর্ম দেখতে পর্যটকদের আনাগোনায় মুখরিত হারবিন। বিশেষ করে আলোয় আলোয় উজ্জ্বল রাতের হারবিন যেন অপরূপ আকর্ষণের কেন্দ্রবিন্দু। 60টিরও বেশি ল্যান্ডস্কেপ ও 100টি বরফের শিল্পকর্ম স্থান পেয়েছে স্নো পার্কে। 8.5 লাখ বর্গমিটার এলাকা জুড়ে কেবলই নয়ন জুড়ানো সৌন্দর্য। নানা রং আর ডিজাইনের এক একটি প্রতিকৃতি সৌন্দর্যের নানা বৈচিত্র্যে ভরপুর। ১৯৯৯ সাল থেকে প্রতি বছরই বিশ্বের সবচেয়ে বড় তুষার উৎসবের আয়োজন হয় এখানে। প্রদর্শন করা হয় তুষার ও বরফের তৈরি নানা শিল্পকর্ম ও প্রতিকৃতি। গেল 25 ডিসেম্বর শুরু হওয়া এবারের উৎসব চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। সাজিদ রাজু, CMG বাংলা।